কলকাতায় দলীয় সমাবেশে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত তৃণমূল কর্মী আইনাল হকের দেহ ফিরল বাড়িতে রবিবার রাত এগারোটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর গ্রামে পৌঁছয় দেহ যাকে ঘিরে শোকের আবহ তৈরি হয় গোটা গ্রাম জুড়ে রাতেই দেহ সৎকার করা হয় প্রসঙ্গত একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় আলতাপুরের তৃণমূল কর্মী আইনাল হকের প্রথমে গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এদিন আরজিকর হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা